মুক্তিযোদ্ধার সংখ্যা নির্ধারণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর ব্যর্থতার দায়ভার এই সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বেগম খালেদা জিয়ার নামে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি কার্যালয়ে মাওলানা ভাসানী মিলনায়তনে কৃষক দলের প্রতিবাদ সভায় কথা বলেন তিনি। নজরুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়ার বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে না, সরকার অন্যায়ভাবে তার বিরুদ্ধে মামলা দিয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। দেশ এখন ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছে অভিযোগ করে জনগণের সরকার প্রতিষ্ঠা এখন জরুরি বলেও তিনি জানান। নজরুল ইসলাম খান বলেন, ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধের শহীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে বিএনপি। এই রাষ্ট্র তো জনগণ, এই রাষ্ট্র যারা শহীদ হয়েছে তাদের, এই রাষ্ট্র যারা যুদ্ধ করেছে তাদের, তাদের মর্যাদা চাইলে আপনার রাষ্ট্রদ্রোহিতা হয়। আমি তো বলি বরঞ্চ যে এই শহীদদের প্রতি এতদিন যে দায়িত্ব ছিল রাষ্ট্রের, সেটা রাষ্ট্রের যারাই দায়িত্ব ছিল পালন না করার জন্য অভিযোগ তাদের সবার বিরুদ্ধে হতে পারে।